জীবন জীবনের তাগিদে সবল দুর্বলদের খোঁজে, হিংসা রাগ সঙ্গী আর খাদ্যের খোঁজে, একে অন্যকে হত্যা, এই জীবন যাত্রার মাঝে অবিরাম সংগ্রাম, নিশংসতা আর ভালোবাসার আবদ্ধে আবদ্ধ সবাই, ওয়েলকাম টু ওয়ার্ল্ড ডিসকভারিতে। বঙ্গোপসাগরের নোনা পানি বাংলাদেশের দক্ষিণ উপকূলে গড়ে তুলেছে ভিন্ন ধারার এক ইকোসিস্টেম। প্রকৃতির প্রশ্রয়ে উদ্ভিদ আর প্রাণীগুলির দারুণ এক বৈচিত্র্য এখানে। জোয়ার বিধ্বই এই উপকূলে উত্তম বৈচিত্র্য প্রাণী মাডস্কিপার। মাডস্কিপার এক ধরনের মাছ, কেউ বলে মেওয়া আর কেউ বলে নিম্ন মাছ। উপকূলের মানুষ সাধারণত এদেরকে খায় না। বুকের কাছের পাখনা দুটো মাডস্কিপার পা হিসেবে ব্যবহার করে। পাখনা দুটোর সাহায্যে এরা মাটি সরিয়ে হাঁটতে পারে। ওদের অবশ্যই চোয়ালে শুকনো দাঁত আছে। শরীর জুড়ে আছে বাদামি রঙের ডোরা আর সবুজ রঙের অসংখ্য দাগ। কাঁটাওয়ালা শির দ্বারাও আছে ওদের। বিশেষ এই পাখনার সাহায্যে এরা প্রায় 2 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। যে কোনো পরিবেশে এরা নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারে খুব সহজে। নিচু গাছগুলোতে উঠতে পারে খুব সহজে। মাডস্কিপার শ্বাস নেয় শরীর দিয়ে। ফুলকার সাহায্যে এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। শ্বাস প্রশ্বাস চালানোর জন্য এরা প্রায় সময়ই শরীরকে ভিজিয়ে রাখতে হয়। উপকূলে কাদায় সবচেয়ে স্বাচ্ছন্দ্যে প্রাণী এরা। জোয়ারের পানি বাড়লে বেড়ে যায় এদের মাথামাতি। সাঁতার কাটার চেয়ে এদের হাঁটাহাঁটি করাই অনেক বেশি পছন্দের। মাডস্কিপারের চোখ দুটি দেহের চেয়ে বেশ বড়। মাথার উপরে চোখ দুটি থাকায় টেলিস্কোপের মতো সব দিকে ঘোরাতে পারে ওদের চোখ। প্রজনন মৌসুমে পুরুষ মাডস্কিপার শরীরের মধ্যে উজ্জ্বল রঙের গোল আকার অনেক ধরনের দাগ সৃষ্টি করে। এই দাগের কারণে পুরুষ মাডস্কিপার মহিলা মাডস্কিপারকে আকর্ষিত করে থাকে। মাডস্কিপারদের দেহের দৈর্ঘ্য 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ওরা প্রায় 5 বছর অবধি বাঁচে। বেশিরভাগ মাডস্কিপার মাংসাশী হয়ে থাকে। এরা পোকামাকড় সহ কৃমি, টেকটিসিয়াম, ছোট মাডস্কিপার সহ এরা বিভিন্ন ধরনের খাবার খায়। অনেক মাডস্কিপার আবার শেওলাও খেয়ে ফেলে। পুরুষ মাডস্কিপার অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে। সাধারণত পুরুষ মাডস্কিপারই গর্ত খুঁড়ে থাকে। বিচিত্র এই প্রাণী, বৈশিষ্ট্যে ওরা উপচর প্রাণী। দৈহিক গঠন আর স্বভাবে রকম ফেরে মাডস্কিপার উপকূলে এনেছে জীব বৈচিত্র্যে দারুণ ছোঁয়া।